নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ মহানবমী, আর আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কিন্তু ঘুরতে যাব, দেখতেই পাচ্ছ আমি সাজগোজ করেই ফেলেছি। তো আমাদের এই আশেপাশে কিছু অঞ্চলে যাব ঘুরতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম আর টোটো করে চলে এসেছি। দেখো পঞ্চায়েত মাঠ, আর এখানে হচ্ছে এইটার নাম হচ্ছে ত্রিপল্লী অরুণোদয় সংঘ। তো এইখানে ঠাকুর দেখতে এসেছি। এই সাইডে দেখো বাজার বসেছে। তো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা এই প্যান্ডেলের ভিতরে যাচ্ছি। সাথে আছে বাবা মা, শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদা ভাই আর আমি, আমরা সবাই মিলে বেরিয়েছি। তো দেখো ঠাকুরটা কত সুন্দর, আর ওপরের কত সুন্দর হাতের কাজ করা। তো দেখো এখানে আছে, ওরা কপালে আমাদের আবির দিয়ে দিয়েছে, তো তার জন্য মা কিছুটা টাকা দিল ওদের ওখানে পূজাতে। তো এই যে আমরা সবাই, তো ওখান থেকে বেরিয়ে দেখো প্রায় 20 মিনিটের রাস্তা টোটোয় করে, তো আমরা চলে এসেছি হাটগাছা স্কুল মাঠে। তো স্কুল মাঠের প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এই স্কুলে পড়তাম, তো এটা হচ্ছে আমার সেই স্কুলের মাঠ। তো দেখো কত সুন্দর, আর কত লোকের ভিড় হয়েছে। আর এই ভিতরের কারুকার্যটা দেখো কত সুন্দর, আর লাইটিংও কিন্তু খুব ভালো, ঠাকুরটাও খুবই সুন্দর। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। দেখো ঠাকুর মশাই, এখানে আমরা যখন গেছিলাম তখন আরতি হচ্ছিল। আর এই দেখো কত সুন্দর লাইটিং, সব কিছু কিন্তু খুব ভালো লাগছে। তারপর ওখান থেকে দেখো 5 মিনিটের রাস্তা পার হয়ে আবার চলে এসেছি এখানে। এটা হচ্ছে ওয়েলফেয়ার সোসাইটি, তো আমাদের এখানের মধ্যে সবচেয়ে বড় পূজা। তো দেখো ওই এখানকার ডেকোরেশন কিন্তু খুবই খুবই ভালো, আর ঠাকুরটা দেখো সবচেয়ে সুন্দর, আর অনেক বড় প্রতিমা। তো তোমরা দেখো, আমি কিন্তু এখানটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10-15 মিনিট ধরে ঠাকুরটা দেখছিলাম। মানে যত দেখছিলাম তত মনে হচ্ছিল আরও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত ভালো লাগছিল। তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি, ওখান থেকে ভান্ডারখালি বাজার থেকে যাব আমরা এবার খুলনা বাজার। তো যার জন্য টোটোয় করে আমরা যাচ্ছি, আর রাস্তাতে কিছু জ্যাম হয়ে গেছিলো, যার জন্য দেখো পুলিশ এখান থেকে দাঁড়িয়ে আছে সব। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টার ওপরে প্রায় জ্যামে দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু পুলিশ আসার পরে ওটা ঠিক হলে তারপরে কিন্তু আমরা যাচ্ছি টোটোয় করে খুলনা বাজার। শেষমেশ দেখো পৌঁছে গেছিলাম খুলনা বাজার। এখানেও লাইটিংগুলো খুব সুন্দর করেছে। তো দেখো দেখো আমার বাবা আর আমি সবার সামনে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা অনেকক্ষণ থাকবো এবং এখান থেকেই বাড়ি চলে যাবো। তো দেখো এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে রামকৃষ্ণ স্মৃতিসঙ্গ। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দেখো কত মানুষের ভিড়। আর এই রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের ঠাকুরটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর। আর ওদের ওপরের এই যে দেখো কারুকাজ, খুবই ভালো লাগছে দেখে। তো আপনার সর্বোপরি যেটা
বিগত তিন দিনে সাহায্য করেছেন, আর এবছরও আমরা এবছরও আপনারা সাহায্য করেছেন। আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য নিয়েই আমরা এগিয়ে চলেছি। তারপর দেখো ওখান থেকে চলে এসেছি, দু মিনিট হেঁটেই বাজার কমিটি খুললাম। তো এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর। তো শেষমেশ দেখো পৌঁছে গেছি কোথায় বলো তো, ফুচকার দোকান। তো আমরা সবাই মিলে দেখো ফুচকা খাচ্ছি। তারপর ফেরার পথে আমরা এখানটাতে নামিনি, ফেরার পথে দেখো নেমেছিলাম হচ্ছে দিশারির সঙ্গে। তো আমরা বাড়ি ফিরছি। তারপর এই যে দিশারির সঙ্গের এখানে প্যান্ডেলটা, এই যে আর ঠাকুরটাও দেখো কত সুন্দর। তো এখান থেকে আমরা বাড়ি যাবো, আমরা ভীষণ ক্লান্ত, তো তোমাদের সাথে আর কথা বলতে পারছি না। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।